ফিজিওথেরাপি 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 যেমন ওনার হাঁটুর চারদিক দিয়ে যে কষ্ট, ওখানে নারকেল তেল রসুনের লোশন দিয়ে মায়োফেসিয়াল করতে হবে, ডিপ ফ্রিকশন করতে হবে। আমরা একটা কেস হিস্ট্রি বলি, একজন ভদ্রলোক যার বয়স 50 বছর, ওনার 3 বছর যাবত উনি ব্যথায় ভোগেন, থাকেন কোথায় উনি চাঁদপুরে, এখন যিনি কল করেছেন হোল্ড করে থাকেন। ওনার 2 হাঁটুতেই ব্যথা, এই হাঁটুতে ব্যথা হলে খুব কষ্ট, যার হয় তারও কষ্ট, যারা চিকিৎসা করে তাদেরও অনেক সুন্দর করে চিকিৎসা করতে হয়, অনেক চিন্তা ভাবনা করে চিকিৎসা করতে হয়। আমরা বলি ওনার যে ডান হাঁটুতে ব্যথা, ডান হাঁটুতের অল কোয়ার্ডস মানে এই যে হাঁটু আপনি দেখতে পাচ্ছেন, এই যে হাঁটু, এই বাটির চারদিক দিয়ে যে কোয়াডিসেপস এক্সপানশান আছে, এই এক্সপানশানগুলোতে ওনার ব্যথা। ওনার যে হ্যামস্ট্রিং আছে, এই যে পেছনে মিডিয়াল হ্যামস্ট্রিং, এখানেও ব্যথা ওনার এই জায়গায়। এই পপলিটিয়াস ফোসা, এই যে আমরা দেখতে পাচ্ছি ফোসা, এখানেও ব্যথা। লং হেড অফ গ্যাস্ট্রোক্নিমিয়াস, এই নিচে থেকে উঠে এসে এখানে লাগে, ওনার এখানেও ব্যথা। এটা হলো ডান হাঁটু। বাম হাঁটু কী হয়, বাম হাঁটু উনি পূর্ণ 10 ডিগ্রি সোজা করতে পারেন না, একটু বাঁকাই থাকে এখানে, আর বাঁকা করতে পারেন 95 ডিগ্রি, বাকিটা পারেন না। এবং দেখা গেছে ওনার ডান পায়ের চেয়ে বাম পায়ের লেন্থ কম, কারণ ওই যে পা সোজা হয় না, তখন লেন্থ কমে গেছে, ওনার লেন্থ অনেক কম। এগুলোর জন্যে খুব ভালো হলো ফিজিওথেরাপি ফিজিওথেরাপি ফিজিওথেরাপি। যেমন ওনার হাঁটুর চারদিক দিয়ে যে কষ্ট, ওখানে নারকেল তেল রসুনের লোশন দিয়ে মায়োফেসিয়াল করতে হবে, ডিপ ফ্রিকশন করতে হবে। এরপরে ওনার যে পা সোজা হয় না বা বাঁকা হয় না, সেই পায়ের জন্যে ওনার কী করতে হবে, সোজা হোল্ড করে থাকেন আপনি, আপনি কথা শুনছেন, আপনি আমাকে দেখছেন, তাহলে আপনি দেখছেন যে আমি কথা বলছি। আপনি যদি আপনি এর মধ্যে আমাকে এভাবে অ্যাটেনশন ক্রিয়েট করে এখান থেকে সরায় আনেন, ভালো লাগবে? তাহলে ধরে থাকেন চুপচাপ, পানি দাও। এই যে আমরা ওনার পায়ের বাম পায়ের যে এই যে বাঁকা আছে খাটো, এইটাকে আমরা বাড়ানোর জন্যে হাঁটুর কী করবো, আমরা গ্লাইডিং করব, করে আমরা সোজা করে বাইরের দিকে বাঁকা করব। আর যে অংশ ওনার যে পূর্ণ বাঁকা হয় না, ওটার জন্য আমরা গ্যাপিং করে মিডিয়াল রোটেশন করব, এবং এটাকে একদম বাঁকা করে ওনার বাটক মাসেলের সঙ্গে লাগাবো। ওকে, ধন্যবাদ দর্শক, এতক্ষণ যারা আমাদের কথা শুনছিলেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।